উপস্থিত আছে আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ ভাই। আর আমার মৃত্যুর আগে এখন ইচ্ছা আছে যে মানে ইয়ন আরো পারিবারিক কবরস্থান হিসেবে তৈরি করিবার লাই। আজ আমরা যে খবরস্থানখান দেখা পেলাইছি এনে ডাক্তার মাহমুদ হাসানের খবরস্থান যেভাবে ইমিদি স্থির সাহিত্য আছে ওর ওনারা বিভিন্নজনের বিভিন্নভাবে চিনন কে চিনন বড় রাজনীতিবিদ হিসেবে কে চিনন বড় দানবর হিসেবে ওর খবরস্থান গান ওনারা উপস্থাপন করে দেখাইম। আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বাঁচাও আলহামদুলিল্লাহ করতে পারো তুমি যাচাও আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বাঁচাও করতে পারো তুমি যাচাও নেই কেহ নেই তুমি ছাড়া মালিক আলহামদুলিল্লাহ 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 নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিসি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিসি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 পানাহারা তৃপ্ত হয়ে আলহামদুলিল্লাহ নতুন পোশাক হাতে পেয়ে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিসি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 তুমি মারো তুমি বাঁচাও আলহামদুলিল্লাহ করতে পারো তুমি যাচাও আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বাঁচাও করতে পারো তুমি যাচাও নেই কেহ নেই তুমি ছাড়া মালিক আলহামদুলিল্লাহ 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 নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিসি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
মৃত্যু হয়ে আলহামদুলিল্লাহ নতুন পোশাক হাতে পেয়ে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিশি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 তুমি মারো তুমি বাঁচাও আলহামদুলিল্লাহ করতে পারো তুমি যাচাও আলহামদুলিল্লাহ তুমি মারো তুমি বাঁচাও আমরা আজকে এসেছি যিনি পরিচুরির জনপদের প্রিয়নেতা পরিচুরির তিনি যিনি খুব অল্প সময়ে পরিচুরির মানুষের হৃদয়ের কাছে গিয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ ডক্টর মাহমুদ হাসানের আমরা আজকে আলহাজ ডক্টর মাহমুদ হাসানের কবরে জিয়ারত করতে এসেছি আমাদের প্রিয় নেতার কবরে জিয়ারত করতে এসেছি আমি মনে করি তিনি ফটিকছড়িতে মাহমুদ হাসানের মতো ব্যক্তি এগুলো শত বছরে এই হাসান মাহমুদের মতো নেতা এগুলো ফটিকছড়ির মানুষের জীবনে আমি মনে করি শত বছরে একবার বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানিশি তোমায় জপি বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত আছে আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ ভাই পারভেজ ভাই এই সবসাইতে ফটিকছড়ি সবসাইতে দৃষ্টিনন্দন খবরস্থান না নরাব্বার খবরস্থান আর যতটুকু জানি খবরস্থানের ডিজাইন নিয়ে নানগুজি নিয়ে সম্বন্ধে আর কিছু জানাবেন ধন্যবাদ ওনারা ধন্যবাদ যে ওনারা আসুন হস্ত করিয়ারে এবং এই যে কাভারেজ দিও নিয়ে সুন্দর একটা জিনিসের আসলে আর কোনো ডিজাইন করিয়ারে বা কোনো একটা সুন্দর জিনিস মাথার রাখিয়ারে কিন্তু আর হাজির ন করি আর গজি আই আর ছোটো ভাই আছে আর বোন আছে আর আম্মা আছে আর সাসাউল আছে আর পরিবারের সদস্য ব্যাগগুলি মিলে একটা চিন্তা করলাম আর যেহেতু ইয়ান আর প্রথম কবরস্থান আর দাদা বোন দাদিরে কিন্তু আর অন্য জায়গাতে আছে আর যে এলাকার যে কবরস্থানের ডেরিয়া গিয়ে আর আমার মৃত্যুর আগে একটা ইচ্ছা আছে যে মানে ইয়ান আর পারিবারিক কবরস্থান হিসেবে তৈরি করিবার লাগে এবং আর ব্যান্ডা এলাকার মানুষের বা বিভিন্ন আর হয়ে গিয়ে যে মানে আব্বার খবর গান যেন এটা হয় তো এতে কিন্তু ইয়ান খুব একটা জঙ্গল একদম ঝোড়ঝাপ আসিল খুব খুব খারাপ অবস্থা আসিল এবং আর আব্বা মৃত্যুর এক সপ্তাহ আগেও কিন্তু আয়ের যে আর আব্বা কিন্তু জায়গাটা ছিলাম আর আব্বা এবং আর হয়ে যে মানে এই জায়গা এখানে পরিষ্কার করি আরে রেডি করে এলে ভালো অবস্থা আসতে আর হইতে মানে হয়তো আল্লাহর ইচ্ছা আসিল বলে হই তো আসলে আর আব্বার খবর দিও না পর আর রিয়েলাইজ করলাম যে এই জিনিসটা একটু আর আব্বা যেভাবে মানুষের লাগে কষ্ট করে গিয়ে সারা জীবন মানুষের লাগে কষ্ট করে গিয়ে আর পরিবার হলে যেভাবে কষ্ট করে গিয়ে তার বেশিরভাগ সময় কিন্তু শুধুমাত্র নিজুল্লাহ ব্যয় নগরী আরে পরিবার এবং এলাকার মানুষ বা ফরিকছড়ি মানুষগুলো কিন্তু ব্যয় হচ্ছে বেশি মানুষগুলাই খাস করি যাবে তার ম্যাক্সিমাম সময় ব্যয় হই তো সুতরাং আর একখান চিন্তা করলাম যারা পরিষদ হিসেবে যারা বারে এনেকান অন্তপক্ষে হয়তো তার জীবিত থাকা অবস্থান মাই দিই তারে আর আসলে আর কিছু করে নেওয়া পারি তার লাই তাই আর আল্লাহ ব্যাগিং করি কি আর ধন সম্পদ শুরু করি আরে আর বোধজনের মা বাবা আছে তারা লাইব্রেরি দিয়ে যায় বিভিন্ন ধরনের কিন্তু আর কোনো ধরনের কোনো লাইব্রেরি দিয়ে নেওয়া যায় আব্বা আর আব্বা আর সুন্দরযোগ্য জীবন দিয়ে আরে সুন্দরযোগ্য লাইফ দিয়ে গিয়ে আনার আছে তো এই তোমরা চিন্তা করলাম যারা পরিবারের সদস্য ব্যাগগুলি মিলিয়ে আরে যে আর আব্বার খবরস্থান গান এন বাবা পড়িব জানেন গেলে আর আর নিজের কাছে যেন আর শান্তি লাগে আর আসলে কেউ দেখাইবার লাই বা কোনো ধরনের কোনো শো অফ করি বেলা কিন্তু আর এন ন করি আর এনভাবে গুজি দিই আর নিজের লাই আর বাবার কবরস্থানের মধ্যে গেলে যান আর বাবা যেভাবে তার বর্ণাঢ্য জীবন জীবিত থাকা অবস্থার মধ্যে গিয়ে আর আব্বার মৃত্যুর পরে যেন অন্ততপক্ষে আর যাই আর আব্বার আশেপাশে যায় তারা যাই মানে মনে হয় আর আব্বার আর একটা সুন্দর পরিবেশ দিয়ে রাখিতে পারছি হয়তো কিছুই নয় কিন্তু অন্ততপক্ষে কিছু একটা গরম এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আর চিন্তা করলাম আর ক্যাং করে গড়িতে পারে তো যদি সম্ভব আর আসলে বাগানের মাধ্যমে নেচার আর আব্বা আসলে পরিবেশ এবং নেচারের খুব ভালোবাসত আর আব্বা ছোটো আনন্দ আর আব্বা ছোটোবেলার তুন কিন্তু চাষবাস যদি শুরু করি আর ব্যাগ ধরনের খাজা আর আব্বা থাকতো গরু পালন শুরু করি আর ব্যাগিং কিন্তু আর আব্বা থাকতো এ নারা জীবনের দেখা জিনিস তো কিন্তু নারা চিন্তা করলাম যে আসলে জিনিসটা অনন্দ দরকার আছে যে অনর এই সুন্দর একটা না প্রাকৃতিক মাধুর্য দিয়ে আর ক্যাং করে গড়িতে পারে কিন্তু আসলে আর আসলে গড়তে গড়তে এভাবে সুন্দর গিয়ে যায় তিনি আর আসলে নিজেরাও খুব স্যাটিসফাইড যে আর আব্বার কবরস্থান আসলে মানুষজন যে হয় আর আবার সুন্দর একটা কবরস্থান দিতে পারছি বা আর নিজেরা খাসও আসলে খুব শান্তি লাগে যে ডাইলি যে আর একটা পরিবেশ এনভাবে তৈরি করতে পারছি যে আর সক্ষম হয় এখানে ইন আসলে ব্যাগিন যে আর আব্বার কারণে হয়েছে কারণ আর আব্বা আর এভাবে আর ক্যাপেবল করে গিয়ে বলি বা আর এই সম্পত্তি গিয়ে বলি আর ইন দ্বারা গড়িতে পারছি আর আব্বার আর আব্বাকে হয়তো আর আব্বার সম্পত্তির মধ্যে ফরিছড়ি মানুষের হক আছে এই হক আর আদায় করি চেষ্টা করি পাশাপাশি আর আব্বা যেন
সুন্দর গফুর বাগান আর জান্নাত তারানো দেখি জান্নাত কেন বানা হইনা পারে কিন্তু এই আর অন্ত পক্ষে কিছুটা হলিও আর চেষ্টা করি যে মানে সুন্দর পরিবেশ দেন অন্তপক্ষে এন্ডা আইলে শান্তি লাগে এই এই ধরনের পরিবেশ তৈরি করছি অন্তরতুন দোয়া অন্তরন্তরে সতুন দোয়া করি ফরিক শ্রীবাসী ফক্কতুন আল্লাহ যেন অনবারে জান্নাত বাসী করে এই অনর মূল্যবান সময় দেয় করছেন অসংখ্য ধন্যবাদ যে অনলারও ধন্যবাদ দেখো চট্টগ্রামের পক্ষতুন আজ যে অনলার সুন্দরজ্ঞ এই যে সুন্দরজ্ঞ প্রতিবেদন তৈরি করতে লাগুন অনলারও ধন্যবাদ আশা করি যে আর আমি মনে করি যে যারা যারা ক্যাপেবল আছে অন্তপক্ষ অজ্ঞ মৃত্যুর ফলে যেন অনলার সন্তান ওরা এখন যারা যারা ক্যাপেবল তারা অন্তপক্ষে তার বাবার লাগে কিছু করে ফাইতেন আর বাবার মা বাবার এই হরণ শোধ করতে পারতেন অন্তপক্ষে কিছু যদি করিতে পারি যদি শান্তি লে আর কিছু না মন শান্তি লে বলি যে ধন্যবাদ অনলার الحمد لله الحمد لله الحمد لله الحمد لله نয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম পাপ দরিয়ায় ভাসি আমি দাও তবু তোমার করম দিবানি শীতল।